যেটা ছিল যে ওখানে যে সার্কিট হাউসটা অনেক উঁচুতে পাহাড়ের উপর, পাহাড়ের নিচ থেকে উঁচু পর্যন্ত অসংখ্য মানুষ ছিল, শুধু মানুষের একটাই কথা ছিল যে সাধন সেতু দেখতে চায়। সেই জন্য প্রশাসন ওনারা কল করেন, টাবুর সাথে আসলে আমরাও যাই যে সালমান শাহ আসছে আমরা যাবো না দেখতে। তো সেখানে আব্বুকে তখন বললো যে তুমি এসে একটু হাত নাড়িয়ে দাও তাহলে সবাই চলে যাবে। উনিও ছাদে গিয়ে সবাইকে হাত নাড়ালো এবং চলে গেল। এবং আসলে আমার খুব মুগ্ধ হয়ে আমি আর আমার বড় বোন ওনাকে দেখছিলাম। তো এটা এটা আমাদের জন্য অনেক বড় একটা লস বলবো যে এরকম শিল্পীদেরকে আমি মনে করি যে আমাদের হারানো উচিত না। ওই সময় আমার সঙ্গে অবশ্যই কথা হয়েছে, কারণ যেহেতু আব্বু ওই সময় একটা অনেক বড় পোস্ট হোল্ড করছে। তো যখন গিয়ে বলল যে তুমি একটু হাত নাড়িয়ে দাও, তো বললো আমার দুই মেয়েও আসছে তোমাকে দেখতে। তো উনি তখন বলল যে তুমি নিজেই দেখতে নায়িকার মতো, আমাকে দেখতে আসছো কেন? মানে এত সিম্পল মানুষ ছিলেন যে যেটা বলার খুব বাইরে। মানে আসলে যেহেতু আমরা খুব ভালো জায়গায় ছিলাম, কক্সবাজারে ছিলাম, তো অনেক শিল্পীদেরকে দেখেছি, কিন্তু সালমান শাহ উনি ছিলেন যে খুবই সিম্পল। এই যে কথাটা যে বললো যে আমাকে কেন দেখতে আসছো, আমার তো দেখার কিছু নাই, এত বছর পরেও কিন্তু জিনিসটা আমার মাথায় রয়ে গেছে। সেখান থেকে অভিনয় অনুপ্রেরণা কিনা জানি না, কিন্তু এইটা আমি খুব মানে মিস করি যে যদি উনি থাকতেন অবশ্যই চেষ্টা করতাম ওনার সাথে একটা সিনেমা করার। যেটা আমি সবচেয়ে আমি যেটা হলে গিয়ে দেখেছি স্বপ্নের ঠিকানা, যেটা আমার হলে গিয়ে দেখা, এবং এমন একটা হল সেটা যে হলটা কিন্তু তখন আপনি জানেন যে এই মফস্বলের হলগুলোতে কিন্তু খুবই গরম ছিল। কিন্তু আমরা আমি আমার বোনের সাথে গিয়েছিলাম, হলে গিয়ে বসে স্বপ্নের ঠিকানা দেখে আসছি। কেমন থেকে কেমনটা দেখা হয়নি, কিন্তু গান দেখেছি। কিন্তু স্বপ্নের ঠিকানা হলো অসংখ্যবার, একবার দেখে আসার পর আবার গিয়েছে বলে দেখতে, আবার গিয়েছে, এটা বলে 4-5 বার। আচ্ছা, 1996-এ ওই সময় আব্বু দিয়েছে, ওই সময় আমরা নোয়াখালীতে, সেটা আসলে আমি টিভিতে দেখেছিলাম। তখন তো আসলে এত ফেসবুক এরকম ছিল না, আর টিভিতে যেটা যে টিভিতে শুধু দেখলাম যে উনি সুইসাইড করেছেন। এবং আসলে সেটা চিন্তা করতেই খুব ইয়ে হচ্ছিল যে উনি সুইসাইড কেন করলেন। হলো যে আমরা আসলে এটা খুব ভালো একটা কোশ্চেন, আমরা আসলে শিল্পী সমিতির মধ্যেই এরকম একটা প্ল্যানিং করেছি। অবশ্যই বলবো যে এফডিসির ভিতরেই করার জন্য, কিন্তু আমাদের তরফ থেকে যেটা করার, আমরা আসলে শিল্পী সমিতির মধ্যেই এরকম একটা আমাদের প্ল্যানিং আছে, সেটা আসলে আপনাদেরকে এখন না বলি। আপনারা এটা হয়তো বা এক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমরা শিল্পী সমিতির মধ্যে যাদেরকে বললেন, যাদেরকে আমরা হারিয়েছি আসলে, যারা মানে আমাদের উজ্জ্বল নক্ষত্র, ওনারা আমরা চাই যে আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ভিতরে আমরা একটা জায়গা।